মেঘলা পাহাড়, বৃষ্টি শুরু হবে, ধোঁয়া ধোঁয়া চারিদিকে, কোথা থেকে একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগছে। কোনো একটা পাহাড়ি রাস্তার মাঝে আমি, ডান দিকে পাহাড়ের গা বেয়ে উঠে গেছে ছোট ছোট সিঁড়ি, পাথর কেটে বানানো, ওপরে বাড়ি আছে মনে হয় কারো, বাঁদিকে খাদ আর দূরে অন্য আরেকটা পাহাড়, তাতেও এদিক ওদিক ছড়ানো ছেটানো বাড়ি। কি মিষ্টি! ছোটবেলা থেকেই পাহাড়ি বাড়ি আমার ভারী মিষ্টি লাগে, কি সুন্দর পাহাড়ের গায়ে চুপটি করে বসে থাকে। এই রে, বৃষ্টি শুরু হয়ে গেল যে, ভিজে যাচ্ছি, কোথায় যাই এখন? কোথাও তো দাঁড়ানোর জায়গা নেই। দেখি এই সিঁড়ি ধরে উঠলে যদি কোনো শেড পাই। পাহাড়ের গায়ে ছোট ছোট সিঁড়ি, পাথরের ওপর পাথর বসিয়ে বানানো, শ্যাওলা পড়া, সিঁড়ির পাশে হলুদ হলুদ বুনো ফুল। পাহাড়ে যেন সব কিছুই নিখুঁত করে দেখতে হয়, না হলেই যেন মিস হয়ে যায় অনেক কিছু। যেমন আজ একটুর জন্য এই ফুলগুলো মিস হয়ে যেত। যাই হোক, ওপরে ওঠা যাক, ভিজেই গেলাম প্রায়। সাবধানে ধরে ধরে উঠছি, ছোট সিঁড়ি, তার ওপর শ্যাওলা, উল্টে যাওয়ার 100% চান্স। বৃষ্টি এখন টিপটিপ করে পড়ছে, কিন্তু এরম বেশিক্ষণ বাইরে থাকলে পুরোটাই ভিজে যাব। উপরে উঠতেই বাঁদিক করে একটা ছোট বাড়ি দেখতে পেলাম, কাঠের বাড়ি, নীল রঙের, ওপরে লাল রঙের টিনের চাল, চালের ওপরে পাশের গাছটা থেকে পাতা পড়েছে, গাছটার একটা ডাল চালের গা ঘেঁষে বেরিয়েছে, সামনে ছোট একটা সাজানো বাগান, কত রকমের রং বেরঙের ফুল ছোট ছোট টবে সাজানো একের পর এক, লাল হলুদ বেগুনি কমলা আর সাদা, কিছু গোলাপ গাছ আর বাকি নাম না জানা কোনো পাহাড়ি ফুল হবে। বাগানের ঠিক ওপাশে বাড়ির গা ঘেঁষে প্রচুর কাঠ রাখা আছে স্ট্যাক করে, উপরে কালো তেরপল টাঙানো, তার সামনেই দু তিনটে টব রাখা, এগুলো ফাঁকা যদিও। বাড়ির সামনে দুটো ছোট ছোট সিঁড়ি, তার সামনে দরজা, দরজাটা খোলাই মনে হচ্ছে, আর একটা বড় কাঁচের জানলা দেখতে পাচ্ছি, সাদা রঙের, হাট করে খোলা, জানলা দিয়ে দুটো বাচ্চা উঁকি মারছে, বৃষ্টি দেখছে, হাত বাড়িয়ে বৃষ্টিতে হাত ভেজাচ্ছে, ন্যাড়া মাথা, টানা টানা চোখ, নাকগুলো ভোঁতা আর এক গাল হাসি। আমি একটু এগিয়ে গিয়ে ওই বাড়ির নিচে একটা শেডের তলায় গিয়ে দাঁড়ালাম। ছোট শেড, বৃষ্টিতে পাটা ভিজে যাচ্ছে, কিন্তু গাটা কোনো রকমে বাঁচাতে পারছি, বেশ ঠান্ডা লাগছে এখন। শুধু যে ভিজে গেছি বলে ঠান্ডা লাগছে তা না, বেশ ঠান্ডা আছে এখানে, তারপর কনকনে একটা ঠান্ডা হাওয়া, খানিকটা কুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছি। বাচ্চাগুলো এবার আমার দিকে তাকাচ্ছে, ওপরে ছোট চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আর জানলা দিয়ে বেরোচ্ছে ভালো কিছু রান্নার গন্ধ। ভেতর থেকে হঠাৎ একটা লোক বেরিয়ে এলো, একটু রোগা মতো, এই 29-30 হবে, গায়ে সাধারণ একটা হলুদ গেঞ্জি আর প্যান্ট, ছেঁড়া একটু ঘাড়ের কাছে, আর প্যান্টটায় ডান পায়ে হাঁটুর কাছে কালির দাগ, মাথায় একটা সাদা ট্রান্সপারেন্ট পলিথিন শিট পড়েছে কায়দা করে টুপির মতো, সেটা দিয়ে পুরো গাটাও ঢেকে যাচ্ছে। ওই কাঠের জায়গাটা থেকে কিছু কাঠ বের করলো, ফেরার সময় আমায় দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল লোকটা, একটু এগিয়ে এসে আমাকে বলছে, আপ আন্দর আ যাইয়ে, কি বারিশ অভি রেহি রুকনে ওয়ালি, অর জোর পড়েগা, নেপালি টান গলায়। তখন বৃষ্টি বেশ বেড়েছে আর ঠান্ডাও কম লাগছে না, তাই একটু কিন্তু কিন্তু করে ভাবলাম যাওয়াই যাক ভেতরে, এখানে এরম করে তো আর দাঁড়ানো যাবে না। ওর পেছন পেছন এগিয়ে দরজায় ঢুকতে যাব, হঠাৎ পাশ থেকে একটা পাহাড়ি কুকুর এসে গা ঝেড়ে ঢুকে পড়লো ঘরটায়, কালো লোমওয়ালা কুকুর, যেমন হয় পাহাড়ে আর কি, ওদেরই পোষা হবে। যাই হোক, আমিও ওর পিছন পিছন ঘরে ঢুকলাম, ছোট একটা ঘর, পুরোটাই কাঠের, ধারে ধারে তাক করা, তাতে প্রচুর জিনিসপত্র রাখা,
বাসন কোসন, থালা বাটি গ্লাস, একটা অ্যালুমিনিয়ামের কেটল আর ড্রাগনের ছবি আঁকা কাপ ডিশ। ঘরের এক পাশে একটা বালতি রাখা, তার পাশে কটা ছাতা, অন্যদিকে প্রচুর রং বেরঙের উল রাখা আর কটা বস্তা। ঘরটা অন্ধকার মতো। ঘরের মাঝখানে একটা লোহার চুল্লি, যেটার পাই চাল ধরে উঠে গেছে বাড়ির বাইরে, ওখান থেকেই যে আলো আসছে। আর ওদিকে দেখলাম একটা অয়েল ল্যাম্প চলছে, বলল এই বৃষ্টির জন্যই কারেন্ট চলে গেছে। নিচে কাঠের মেঝেতে একটা কার্পেট পাতা, সস্তার কার্পেট, পুরনো বেশ, রংচঙে ছিল কিন্তু এখন রং ফেড করে গেছে অনেকটাই। চুল্লির সামনে বসে আছে একটা ওই 24-25 মেয়ে, রান্না করছে কিছু, আমাকে দেখে একবার হাসলো। পাহাড়ি লোকেদের হাসিতে একটা অদ্ভুত মিষ্টতা থাকে, তাই না? মন ভালো করে দেয়। লোকটা কার্ডগুলো নিয়ে ওই মেয়েটির পাশে রাখলো, বুঝলাম মেয়েটি লোকটার বউ। আমাকে পাশের তাক থেকে একটা আসন বার করে দিল বসতে, মোটা আসনটা, নকশা করা, হাতে বানানো মনে হয়। আমিও চুল্লির পাশটায় গিয়ে বসলাম ওটা পেতে। খুব ঠান্ডা লাগছে, হাত পা জমে গেছে, এই চুল্লির গরম তাপে বেশ আরাম লাগছে এখন। কুকুরটা দেখলাম ওই চুল্লির পাশে গিয়েই শুয়েছে মুখটা নিচু করে, ওরও হয়তো আমারই মতো ঠান্ডা লেগেছে। বাইরে বৃষ্টি বেশ জোরে এসেছে এবার, অন্ধকার করে। লোকটা জলদি করে গিয়ে জানলাগুলো বন্ধ করে দিল, কাঠের জানলা, কাঁচ দেওয়া, বন্ধ করলেও বাইরের দৃশ্য এখনো দেখা যাচ্ছে। ঘরের মধ্যে এখন বাইরের বৃষ্টির আওয়াজ আর চুল্লির কাঠজ্বলার শব্দ। বাচ্চাগুলো এখন জানলা থেকে নেমে নিজেদের মধ্যে খেলছে আর মাঝে মাঝে কুকুরটাকে গিয়ে বিরক্ত করছে। কুকুরটা কিন্তু বেশ শান্ত, ওদের অত্যাচারে টু শব্দটুকু করছে না, খালি লেজ নাড়ছে আর কান নাড়ছে এক আধবার। যাই হোক, তারপর জানতে পারলাম আজ বিকেলে টিফিনে মোমো হয়েছে আর স্যুপ, ওটাই বানাচ্ছিল মেয়েটা এতক্ষণ ধরে। শুনে আমার বেশ লোভ হলো, এইরকম বৃষ্টির দিনে গরম মোমো আর স্যুপ, আর কি চাই জীবনে। মেয়েটি একটা প্লাস্টিকের লাল প্লেটে 6টা মোমো আর একটা ওরমই লাল বাটিতে খানিকটা স্যুপ দিল। খুব গরম, ধোঁয়া উঠছে। আমি খানিকটা ফু দিয়ে এক চামচ স্যুপ খেলাম। উফ, কি অপূর্ব স্বাদ, সারা গাটা গরম করে দিল মনে হচ্ছে। এবার ফু দিয়ে মোমোটায় এক কামড়, চিকেন মোমো, ভারী সুন্দর খেতে। আমাদের কলকাতার মোমোর মতো নয়, অন্য রকম, কিন্তু বেশ খেতে। মোমোগুলোর সাইজ একটু ছোটর দিকে, কিন্তু এরম মোমো 10-12 দিলেও আমি খেয়ে নিতে পারবো, এত ভালো লাগছে। লোকটা গিয়ে এখন মেয়েটির পাশে বসেছে, ওরাও ওদের মোমোগুলো খাচ্ছে এখন। টুকটাক গল্প জুড়লাম ওদের সাথে, জানতে পারলাম লোকটির নাম বিক্রম। এখান থেকে পায়ে হেঁটে 10-15 দূরে একটা সমিল আছে, ওখানে কাজ করে ও। সকাল 7 বেরোয় আর 4 বাড়ি ফিরে আসে। আজ বৃষ্টির জন্য একটু তাড়াতাড়ি ফিরে এসেছে। মেয়েটির নাম মনীষা। মেয়েটি তার খালি সময়ে টুপি বুনতে ভালোবাসে। প্রত্যেক শনিবার কোনো এক পাহাড়ি হাটে গিয়ে ওই টুপিও বিক্রি করে, সাথে বাচ্চাগুলোকেও নিয়ে যায়। 30 এক একটা টুপি। আমায় বের করে দেখালো কটা, বেশ মিষ্টি দেখতে। আমি একটা লাল আর একটা কালো রঙের টুপি সরিয়ে রাখলাম, বললাম আমি এগুলো কিনবো, কলকাতায় এমন কম দামি টুপি আশাও করা যায় না। আর শুধু দাম কম বলে না, দেখতেও ভারী মিষ্টি। বাচ্চাগুলো এবার মায়ের পাশে এসে বসেছে। একজনের নাম বিষ্ণু, আরেকজনের নাম শঙ্কর। বিষ্ণু পরে ক্লাস 4 আর শঙ্কর 2। শুনলাম বিষ্ণু নাকি খুব ভালো আঁকে, এবার ওর স্কুলে আঁকায় 2nd হয়েছে। স্কুল এখান থেকে পায়ে হেঁটে 20 রোজ নাকি দুজন পায়ে হেঁটেই স্কুলে যায়। এসব গল্প কোথায় কখন কতটা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। বাইরে তখন বেশ জোরে বৃষ্টি পড়ছে।
সব কিছু আবছা আর সবুজ। দূরের ওদিকের পাহাড় আর দেখা যাচ্ছে না, মেঘ ঢুকে এসেছে অনেকটা। পাহাড়ে নাকি এরকম হয়, হঠাৎ হঠাৎ বৃষ্টি, বর্ষাকালের জন্য অপেক্ষা করতে হয় না। আমার শহুরে জীবনে যখন ঘড়ির কাঁটা তাড়া করে, অফিসে কাজের প্রেশার বাড়ে, এটা ওটা চিন্তাহানা দেয়, তখন হুট করে বেশ এখানে পালিয়ে এসে আড্ডা দেওয়া যেত যদি প্রত্যেকবার, বেশ হতো তাই না? অচেনা অজানা লোকগুলো যেন ওই শহুরে চেনা লোকদের থেকেও বেশি আপন লাগছে, ভালো লাগছে বেশ, মনটা হালকা হয়ে গেছে। এর মধ্যেই লোকটা হঠাৎ দেখি কি একটা গান ধরেছে, অন্য ভাষার, নেপালি হবে। কি সুন্দর সাদামাটা গলা, ভেজালহীন, কি দারুণ সুর গানটার। কথাগুলো ঠিক বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগছে। খাওয়া আমার শেষ, পাশে থালা বাটি দেখে বুকের কাছে পা টেনে বসে আমি গান শুনছি। বাচ্চাগুলো চুপটি করে পাশে এসে বসেছে আমার, তারাও মুগ্ধ হয়ে বাবার গান শুনছে, কুকুরটাও শুনছে চোখ বুজে। মেয়েটির মুখে একটা অদ্ভুত গর্বের হাসি, এতক্ষণ চুল্লির তাপে হাত পাও গরম হয়েছে বেশ, অতটা ঠান্ডা লাগছে না, আর গরমটা বেশ ভালোই লাগছে। কিরম যেন হারিয়ে গেছি মনে হচ্ছে, অদ্ভুত রকম ভালো লাগছে মনটা, অন্যরকম। ইচ্ছে করছে এখানেই থেকে যেতে। বেশ পাহাড়ে একটা দোকান হবে, একটা ছোট কাঠের দোকান, টিনের চাল, তাতে আমি চা বিস্কুট আর গরম গরম ম্যাগি বিক্রি করব। টুকটাক ট্যুরিস্টরা আসবে আমার দোকানে এই চা আর ম্যাগি খেতে। পাহাড়ে ম্যাগির আলাদাই স্বাদ হয়, সেই ট্যুরিস্টদের মধ্যেই কারো কারো সাথে গল্প জুড়ব, তারা কোথা থেকে আসছে, কোথায় যাবে, কি কি দেখেছে এই জীবনে, সব গল্প আমি সংগ্রহ করে রাখব নিজের কাছে। আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, আরো অন্ধকার করে এসছে চারিদিক, বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, বৃষ্টিও বেশ জোরেই পড়ছে এখনো, আওয়াজ শুনতে পাচ্ছি, বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। রেখে দাও মা, আজ আর খাবো না, পেট ভরে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও, প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।